Assalamualaikum. Khete chai Shishmita's kitchen e apnader shobai ke shagoto janai. Ami Shishmita. Aaj ektu bhinno dhoroner recipe niye apnader samne eshechi. Seta hocche bhapa dim bhuna. Tahole cholun khub shohojei bhapa dim bhuna kibhabe toiri kora jay seta dekhe ashi. এখানে আমি চারটা ঠিক এই সাইজের ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিব বাটি নিয়ে এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিব প্রত্যেকটা বাটিতেই খুব সুন্দরভাবে অয়েল ব্রাশ করে নিব অয়েল ব্রাশ করব এই কারণে যেন আমার ডিমটা খুব সহজে উঠে আসে এভাবে চারটা বাটিতেই আমি অয়েল ব্রাশ করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি একটা একটা করে ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন ঠিক এভাবে ডিমগুলো ভেঙে বাটিগুলোর মধ্যে দিয়ে দিব এরপর একটা কড়াইর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিব পানি দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব স্ট্যান্ড বসানো হয়ে গেলে আমি বাটিগুলো এর মধ্যে একে একে দিয়ে দিব দেখুন আমি ডিমের বাটিগুলোকে কিভাবে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে লবণ ছিটা দিয়ে দিব দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব ঢাকনার উপরে যে ছিদ্রটা থাকে সেটা একটা লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে ঠিক আড়াই মিনিট আমি ভাপে রেখে দিব আড়াই মিনিট পরে চুলাটা বন্ধ করে আমি আরো এক মিনিট রেস্টে রেখে দিব দিয়ে আমি ঢাকনাটা খুলে ফেলব তারপরে চেক করে দেখব যে এটা ঠিকমতো ভাপ হয়েছে কিনা তারপর একটা ছুরির সাহায্যে চারিদিকে ঘুরিয়ে আমি ডিমটাকে বাটি থেকে ছাড়িয়ে নিব ছাড়ানোর পরে ঠিক এরকম হবে আমার ডিম ভাপাগুলো এই ডিম ভাপাগুলাই এখন আমি ঘোনা করব একটা কড়াইর মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে 2 টুকরা দারচিনি এবং একটা তেজপাতা দিয়ে দিব দিয়ে 2টা সাদা এলাচ দিয়ে দিব দিয়ে এর মধ্যে আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করতে থাকব পেঁয়াজটা যখন বেশ একটু লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে এর মধ্যে আমি 2টা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করতে থাকব পেঁয়াজের সাথে পেঁয়াজ এবং আদা রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি 1/4 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব 1/4 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব দিয়ে আমি মশলাটাকে ভোনা ভোনা করতে থাকব আদা রসুন বাটার যে পানিটা এইটা দিয়েই আমার মশলাটা কষাতে থাকব এক্সট্রা কোনো পানি প্রথমেই আমি দিব না মশলা যখন বেশ একটু কষানো হয়ে আসবে তখন এর মধ্যে 3টা ছোট সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি মশলার সাথে টমেটোগুলোকে খুব সুন্দরভাবে ভোনা করতে থাকব বেশ 1 মিনিট মতন আমি এটাকে ভোনা ভোনা করা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব পানি দিব এই কারণে যেন আমার টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে পানি দিয়ে আমি আবারো মশলা এবং পানিটা বেশ একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ 1.5 থেকে 2 মিনিটের জন্য এরপর ঢাকনাটা খুলে আমি আবারো দেখব আমার টমেটোটা কতটুকু সিদ্ধ হয়েছে তারপরে বেশ একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য
এরপর টমেটোটা এবং মশলাটা থেকে বেশ একটু যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি একে একে ডিমগুলা দিয়ে দিব। ভাপা ডিমগুলা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবারও আমি একটু মশলার সাথে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিব। এরপর এর মধ্যে আমি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এবং কটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। গরম মশলার গুঁড়া খুব বেশি দেওয়া যাবে না, তাহলে এক্সট্রা একটা গরম মশলার গন্ধ আসবে। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবারও আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিব। এটা রান্না করার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট 2-এর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঠিক মিনিট 2 পরে আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিব। দিয়ে এর মধ্যে আমি 8 থেকে 9টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে কাঁচামরিচ দেওয়ার পরে এর মধ্যে আমি বিলাতি ধনে পাতা এক কুচি দিয়ে দিব। দিয়ে আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে বেশ 2 থেকে 2.5 মিনিট হালকা আঁচে ভাপে রেখে দিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন নতুন নতুন নোটিফিকেশন বা রেসিপি পাওয়ার জন্য। কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কী সুন্দর আমার ডিম ভাপাটা হয়ে গিয়েছে। এতক্ষণ আমার সাথে থেকে এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।